नमस्कार बंधुरा, पायल रंधनशाला आरेकटी नतुन रेसिपी आपनादेर सकलके स्वागत जानाई। आमार आजके रेसिपी हलो दूध चितुई पिठे। जे चितुई पिठेटा आमी बाजार थेके केना चालेर गुड़ो दिए बानियेछि आर माटिर छाँचे गैस ओवेने बानियेछि। खूब सहज भावे एई रेसिपिटा तैरी करेछि। एई रेसिपिटा जदि भालो लागे आमार भिडियोते अवश्यई लाइक देबेन एबं कमेंटो करबें। जदि आमार नित्य नतून रेसिपिर आपडेट चान तारे आमार चैनल के सबस्क्राइब करार साथे साथे पाशे थाका बेल आइकनटा अवश्य प्रेस करबें। आर बेशी कथा ना बाड़िए रेसिपिटा शुरू कर दी। रेसिपिटा शुरू करार जन्नो आमी दिए दिच्छी 2 कप चालेर गुड़ो। एटा आतप चालेर गुड़ो आमी बाजार थेके किने एनेछी आर साथे दिए दिलाम स्वादमतो नून। जेहेतु एटा बाजार थेके केना चालेर गुड़ो सेहेतु चालेर गुड़ोटा एकटु डेला डेला थाकते पारे, सेजन्य आमी हाथ दिए एकटु भेंगे भेंगे निलाम डेलागुलो। आर साथे दिए दिच्छि ईशो दुष्ण गरम जल। जे गरम जलटा आमादेर हाथ शोया हबे सेई रकमई जल गरम आमी व्यवहार करब। खूब बेशी गरम ना आर खूब बेशी ठंडा ना। आमी एखाने प्रथमे 2 कप जल दिए दिएछि ईशो दुष्ण गरम जल। देवार पोरे एकटा हैंड हुइस्कार दिए आमी एटाके माखछि भालो करे। एर पोरे आमी आबारो 1 कप जल दिच्छि। अल्प अल्प करे जल दिए एटा माखते हबे, ना होले ब्याटारटा लिकुइड हो जाबे। आमार एखाने 3 कप जल लेगेछे एबं आमी प्राय 5 থেকে 7 মিনিট समय निये एटाके फेटिए आमी 15-20 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এরপরে একটা ব্যাটার বানাবো। একটা ছোট্ট বাটিতে অল্প একটু সাদা তেল আর অল্প একটু জল মিশিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছি। এই ব্যাটারেরটা ঘনত্বটা দেখে নিন, এরকমই হবে। এরপরে আমি একটা মাটির ছাঁচ নিয়ে, সেই মাটির ছাঁচে প্রথম 5টা কিন্তু আমি বানিয়ে আগে ফেলে দিয়েছি, যেহেতু মাটির ছাঁচ মাটির ওপরে ধুলো অংশটা প্রথম পিঠেতে লেগে যাওয়ার পর আমি সেই পিঠেগুলো ফেলে দেওয়ার পর দিয়েছি। এবং ওই ছাঁচের ওপর জল আর তেলের মিশ্রণটা দিয়ে একটু লাগিয়ে আমি প্রত্যেকটা খোপে একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। জল আর তেলটা একটু দিলে খুব সহজেই মাটির ছাঁচ থেকে পিঠেগুলো উঠে আসবে। এবার আমি এইটা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে দেব। এখনো একটু বাকি আছে, প্রায় 4 মিনিট পর আমি তুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু উঠে আসবে। যদি পিঠেগুলো কাঁচা থাকে তাহলে কিন্তু ওই ছাঁচে লেগে থাকবে, উঠতে চাইবে না। দেখুন আমার সব পিঠেগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, মানে পিঠেগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে, একটুও কাঁচা নেই। আমার সব পিঠে বানানো হয়ে গেছে। আমি একবার দেখি আর দেখালাম না, বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে আমি পিঠেগুলোকে দুধে সেদ্ধ করব, সেজন্য ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়ে 500 গ্রাম আমুলের ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। এবারে দুধটাকে একটু গরম হতে দেব। এবারে আমি অল্প সামান্য একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। আমি 20 টাকার আমুল দুধের প্যাকেট একটা ঢেলে দিলাম দুধের মধ্যে। দুধের ঘনত্বটা একটু ভালো হবে আমুল দুধটা দিলে। আপনারা যদি আমুল দুধ না দিতে চান তাহলে লিকুইড দুধটা একটু বাড়িয়ে নেবেন। এরপরে আমি মিষ্টির জন্য বাতাসা দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ মতো বাতাসা দেবেন, আর আপনারা বাতাসা না চাইলে চিনিও দিতে পারেন। বাতাসাগুলো দুধে গলে যাওয়ার পর আমি ওই দুধের মধ্যে বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমি আরও 250 গ্রাম মতো দুধ দিলাম। পিঠের তুলনায় দুধটা কম লাগছিল বলে আমি আরও 250 গ্রাম মতো দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। আরও একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। আমি আসলে প্রথমে বুঝতে পারিনি দুধটা ঠিক কতটা লাগবে। এরপরে লো ফ্লেমে আমি 10 মিনিট এগুলোকে ভালো করে ফুটিয়ে, যখন দেখবেন এগুলো একদমই নরম হয়ে গেছে তখন সামান্য স্বাদ মতো নুন দেবেন।
দিয়ে এটাকে ওভেনটা বন্ধ করে দিয়ে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার সময় অবশ্যই কিন্তু ওভেনটা বন্ধ করে দেবেন, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আমি এখানে নলেন গুড় ব্যবহার করেছি। দুধটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম। এরপরে এটা প্রায় 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা করার পরে আমি সার্ভ করছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে।